আবুজার গিফারি ডাক ডাকা, বিবি চিন্তার কোনো কারণ নাই, আমার রসুলের পবিত্র জবান থেকে শুনছি আমি একাই থাকবো, একাই মারা যাব, আমার জানাজায় বহু মানুষ আসবে। তুমি টিলার উপরে যেয়ে দেখো, পাহাড়ের উপরে উঠে দেখো কোনো কাফেলা আমার দিকে আসতেছে নি, যদি কাফেলা দেখো তাহলে বুঝবা আবুজারের জীবন আজকে শেষ, আর আমি দুনিয়াতে বাঁচব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের কথা, আল্লাহর নবীর কথা অক্ষরে অক্ষরে কিভাবে হচ্ছে আপনি একটু বোঝার চেষ্টা করেন। স্ত্রী টিলার উপর উঠে দেখতেছে, আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু স্ত্রী উঠে দেখতেছে বিরাট একটা কাফেলা আসতেছে, দূরে একটা কাফেলা দেখা যায়। হযরত আবুজার গিফারি তিনার স্ত্রী দৌড়ে আসে আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, স্বামী অদূরে একটা কাফেলা দেখা যায় আমাদের দিকে আসে। আবুজার বললেন, স্ত্রী ক্ষমা করবা, হক আদায় করতে পারি নাই তোমার, তোমাকে রেখেই আমি চলে যাচ্ছি, বিদায়ী ঘন্টা আমার সময় ঘনায় গেছে, ক্ষমা করে দিও বিবি, দুনিয়াতে আর দেখা হবে না, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। কিছু সময় পরে তিনি কালেমা পড়তে পড়তে জিকির করতে করতে তিনি চলে গেলেন। ওই রাস্তা দিয়ে কাফেলা নিয়ে যাচ্ছিলেন পৃথিবী বিখ্যাত ফকি সাহাবী, সাহাবী রাসূল মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বিরাট একটা কাফেলা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে কাফেলা নিয়ে যাওয়ার সময় তিনি হযরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু ওই লাশের পাশে তিনি গেলেন, বসে গেলেন। তিনি তো অনেক কিছুই জানতেন, তিনি বললেন, আহা আবুজার, আল্লাহর নবী সত্য বলেছিলেন, তিনি সত্য নবী, তিনি বলেছিলেন তুমি একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু তোমার জানাজাতে বহু মানুষ আসবে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যে তোমার জানাজাতে থাকবো এটা আমি জানতাম না, কিন্তু আমার রাসূল বলে গেলেন। তিনি গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইলেন। আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা একসঙ্গে জানাজা নামাজ পড়লেন, কাফন দাফন করিয়া তেনারা এখান থেকে চলে গেলেন। দুনিয়া বিরাগী এইরকম সাহাবী দুনিয়াকে লাথি মেরে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহর পথের প্রতীক হয়েছিলেন। তিনারা আল্লাহকে ভয় করতেন, তারা আল্লাহকে ভয় করতেন। কোরআন শরীফ আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ও রাদু আন, আমি তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। কি কারণে? যালিকা লিমান খাশিয়া রাব্বা, এজন্যই তারার উপরে আমি আল্লাহ খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। তারা আল্লাহকে ভয় করত। কেমন করে ভয় করতে? তাদের জীবনী থেকে আসে এই যে আমি বলছি তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন করে আল্লাহকে ভয় করতে হবে, কি করে আল্লাহকে ভয় করতে হবে, ভয়টা কেমন হওয়া উচিত, এটা সাহাবায়ে কেরাম থেকে, আউলিয়া কেরাম থেকে আমরা একটু শিখি, এটা আমাদের শিখার দরকার। প্রিয় মুসলমান, চিকদাইরবাসী খুবই মনোযোগ দিবেন, তারা আল্লাহকে ভয় করতেন, আমরাও আল্লাহকে ভয় করি। তাদের ভয় করা আর আমাদের ভয় করার মধ্যে তফাৎ কেমন? হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু তিনি এমনভাবে আল্লাহকে ভয় করতেন, নবীজি তার প্রশংসা করলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কেন আপনার কাছে আসে না? আপনাকে কি দেখার বাসনা তার নাই? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমাকে দেখার বাসনা তার আছে, কিন্তু তার ঘরে একটা মা আছে, মাটা অন্ধ, চোখে দেখে না। আমার ওয়াইস ওই মাকে কাঁধে করে নিয়ে সে যেখানে যায় মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। আমার ওয়াইস মাকে গোসল করায়, রান্না বান্না করে মার মুখের মধ্যে খাবার তুলে দেয়। একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। চিন্তা করে তিনি আল্লাহর রাসূলের দর্শ থেকে জীবনে কোনোদিন একটা হাদিস শুনেন না। আল্লাহর নবীর দর্শ থেকে জীবনে কোনোদিন একটা আয়াতের অংশ নবীর জবান থেকে কখনো শুনেন নাই। সুদূর ইয়ামানের কান অঞ্চলে আমার নবী জিন্দা থাকা অবস্থায় তিনি ইয়ামানের কর্ণে এক মজ্জুব বেশি, পাগল বেশি মানুষ। আপনি কল্পনা করতে পারবেন যে আল্লাহর ভয় কতটুকুন কলিজার ভিতরে থাকলে একজন ব্যক্তি ওই সময় নবীকে না দেখেই তার জীবনের সবটুকুন আল্লাহর জন্য উজাড় করে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি বুঝাইতে চাই, একটু বুঝাই। সাইয়্যিদুল ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার জীবনের শেষ হজ, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছে ওনার জীবনের শেষ হজ, উনি যেই বছর শহীদ হবেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু হজ করতে গেছে। তো তাওয়াফরত অবস্থায় তিনি হাজীদেরকে বললেন, হাজীরা, ইয়ামানের হাজী ছাড়া যারা আছেন সবাই বসে পড়ল। তো ইয়ামানের হাজীরা সব বসে পড়ল। আমিরুল মুমিনীন নির্দেশ দিচ্ছে সমস্ত হাজীরা বসে পড়ল। ইয়ামানের হাজীরা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, কর্ণের হাজী ছাড়া সব বসে পড়ে? তো সব হাজী বসে পড়ল, একজন দাঁড়ায় বসে। জিজ্ঞেস করলেন, আপনি কি কারনী? বলে হ্যাঁ। আপনাদের কর্ণের ওয়াইস আল কারনী নামক কাউরে কি আপনারা চিনেন কিনা? আপনি চিনেন কিনা? তিনি বলেন, হ্যাঁ আমি তাকে চিনি, সে আমার ভাতিজা। বলে, লোকটা কেমন, কোথায় থেকে সে? তখন ওই লোকটা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনীন, আপনি কি একজন পাগলের কথা আমার কাছে বলতেছেন? বলে, আমিরুল মুমিনীন, একজন পাগলের কথা কি আপনি আমার কাছে বলতেছেন? একজন পাগলের কথা, পাগল, একজন পাগলের কথা কেন আপনি আমাকে বলতেছেন? হুজুর, লোকটা সমাজ থেকে বিচ্যুত, হত দরিদ্র, তার একটা মাত্র জুব্বা আছে। কয়টা জুব্বা? একটা মাত্র জুব্বা, তো মোটা কাপড় দিয়ে বানানো। একটা মাত্র চাদর তার। বিয়ে শাদী নাই, বাচ্চা কাচ্চা নাই, সংসার নাই। পাগলের মতো থাকে, পাগলের মতো ঘুরে, বিচি টুকায়। বিচি আমাদের দেশে আমরা বলি টুকাই, কিন্তু লোকটা বিচি টুকায়। বিচি টুকাইয়া কোন রকমই বিচিগুলি নিয়ে বাজারে বিক্রি করে ওয়াইস কারনী তার জীবন চালায়। আমিরুল মুমিনীন, এমন একজন পাগল সম্পর্কে আপনি আমার কাছে জিজ্ঞাসা করলেন, তারে তো আমরা পাগল মনে করি, পাগল বলে চিনি। আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিল, চোখের পানি পড়তেছে। তো লোকটা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনীন কান্দেন কেন? বলে, হে আল্লাহর বান্দা, তুমি হেরেমে দাঁড়িয়ে যাকে পাগল বলতেছো, আমি রাসূলের জবান থেকে তার প্রশংসা শুনেছি। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার রাসূল তার সম্পর্কে প্রশংসা করেছে। বুঝতে পারছেন? আমিরুল মুমিনীন সাহাবায়ে কিরামদের সামনে, খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিনদের সামনে আল্লাহর নবী তার প্রশংসা করছে। বলেন তো, আল্লাহ রাসূল কার প্রশংসা করতে পারে? রাসূলের জবান থেকে প্রশংসা আসছে। নবী তার প্রশংসা করছে। হযরত আমিরুল মুমিনিন বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি যাকে পাগল মনে করতেছো তুমি তো তাকে চিনো না। আমার রাসূলের পবিত্র জবান থেকে আমি শুনেছি আল্লাহর নবী বলেছেন, ওমর, যদি কোনোদিন আমার ওয়াইসকে পাও আমার ওয়াইসের কাছ থেকে নিজের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও। আহা, আর আমার উম্মতের জন্য তাকে দোয়া করতে বইল, কারণ আমার ওয়াইস কোনো দোয়া করলে আমার আল্লাহ সেই দোয়া আসমান থেকে ফেরত দেয় না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, হযরত ওয়াইস আল কারনী, ওমর বললেন, কোথায় গেলে তাকে এখন পাওয়া যাবে? লোকেরা বলল, আমিরুল মুমিনিন, মক্কা নগরে আরাফাতের মাঠে আপনি গেলে তাকে পাবেন, ওখানে একটা গাছ আছে, ওই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় সে নামাজ পড়তেছে, আরাফাতে গেলে আপনি পাবেন। হযরত ওমর মক্কা থেকে আরাফাতের মাঠে চলে আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আরাফাতের মাঠে এসে দেখতেছে হযরত ওয়াইস আল কারনী গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। সালাম দিলেন, সালাম দিয়ে হযরত ওমর বসে গেলেন, দেখলেন জীর্ণ শীর্ণ পোশাকধারী একজন ব্যক্তি, চোখের কোণার মধ্যে পানি লেগে আছে। আল্লাহ নবী বলছিলেন, আমার উম্মতের মধ্যে আল্লাহর ভয়ে অধিক রোদনকারী আমার ওয়াইস। চোখের কোণার মধ্যে পানি। নামাজ শেষে সালামের জবাব দিয়ে হযরত ওমর বললেন, হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওহে আল্লাহর বান্দা, আপনারা কারা কি জন্য মিসকিনের কাছে আসছেন? হযরত ওয়াইস আল কারনী কথা বলার পরে হযরত ওমর বলেন, আমার নাম ওমর, আমার সাথে তিনি আলী, আমরা দুইজন আল্লাহর নবীর সাহাবী। হযরত ওয়াইস আল কারনী বলেন, আহা, আপনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আর উনি আমার রাসূলের আহলে বায়াত হযরত আলী। গায়ের চাদরখানা সঙ্গে সঙ্গে বিছাই দিয়ে বললেন, আপনারা আল্লাহর রাসূলের সাহাবী, আপনাদেরকে বসতে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমার এই চাদর বিছাই দিলাম, দয়া করে চাদরের উপরে আপনারা বসেন। একবার জোরে বলবেন কি মারহাবা। চাদরের উপরে বসে হযরত ওয়াইস আল কারনী বললেন, আপনারা রাসূল কারীমের সাহাবী, আপনাদেরকে মেহমানদারি করার মতো আমার কাছে কিছুই নাই। সুবহানাল্লাহ বলবেন, আপনাদেরকে যে খাবার দিব আমার কাছে কিচ্ছু, আপনাদেরকে মেহমানদারি করার মতো আমার কাছে কিছুই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথাবার্তা বললেন, হযরত ওয়াইস আল কারনীকে বললেন, হুজুর আপনি বসেন, আমি একটু মক্কার বাজারে যাব, মক্কার বাজার থেকে আমি আবার ফিরে আসব। বলে, কেন যাবেন? বলতেছে, আপনার জন্য কিছু কাপড় চোপড় আর কিছু খাবার কিনে নিয়ে আসব। দেখেন একই কত বড় মজবুত। হযরত ওয়াইস আল কারনী ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার গায়ে যেই জুব্বা আছে, সিরা হোক তালি লাগানো হোক, এই জুব্বাটাই আমার জন্য যথেষ্ট, নতুন করে কোনো কাপড়ের আমার দরকার নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আল্লাহকে ভয় করো। এই আয়াতগুলি পরিপূর্ণতা যদি আপনাকে দেখতে হয় তাহলে উনাদের চেহারার দিকে তাকাইতে হয়। সারা পৃথিবীর মাটি খুঁজলেও উনাদের মতো একজন মানুষ খুঁজে পাবে অসম্ভব। একটা জুব্বা এটাই যথেষ্ট। আমিরুল মুমিনিন খাবারের কথা বলেছেন, খাবারটা তো আল্লাহর আসমানে বরাদ্দ হয়, আমি আর একটু পরে কি খাবো, না বাঁচবো, না মরে যাবো, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব মক্কার বাজার থেকে আমার জন্য খাবার আনার কোনো প্রয়োজন নাই, আমার খাবারের ফয়সালা যিনি করবেন তিনি আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার খাবারের ফয়সালা যিনি করবেন তিনি কে? চিন্তা করেন কত বড় তাকওয়াশীল ব্যক্তিত্ব, কত কঠিন ঈমানের অধিকারী হলে একজন ব্যক্তি। খাবার নাই, পোশাক নাই, টাকা নাই, পয়সা নাই, পানি নেই। আরাফাতের মাঠ যদি হজে যেয়ে থাকে সে আরাফাতের মাঠে এখন তো গাছ গাছালি লাগানো হয়েছে, তখন গাছ ছিল না, একটা গাছের নিচে বসে পড়ছে নামাজ পড়তেছে। কঠিন লোহাওয়া, প্রচন্ড রৌদ্র, উত্তাপে নামাজের মতো। কি খাবে, কোথায় ঘুমাবে, কোথায় যাবে, কিচ্ছু না, সব আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদেন। রাসূলের প্রেম বাগানে এমন একজন ব্যক্তি যার প্রশংসা আল্লাহর নবী নিজে করে গেছেন, চারটিখানি কথা না। যদিও আল্লাহর নবীর দরবারে তিনি বসেন নাই, কিন্তু আমার নবীর জবান দিয়ে তার প্রশংসা নবী করে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কেন? ইশকে রাসূল। কি রাসূল? ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল, তাজিমে রাসূল। তুমি এই জিনিসের এত দাম, পৃথিবীর সমস্ত সম্পদ সৃষ্টিকে এক পাশে রাখবেন আর আল্লাহ রাসূলের মুহাব্বত কারা পাশে রাখবেন। হযরত ওয়াইস আল কারনী ভয় করার মতো আল্লাহকে ভয় করতেন। আমি একজন সাহাবীর কথা বললাম, যদিও তিনি সরাসরি নবীজির সাহাবিত্ব গ্রহণ করতে পারেন নাই, কিন্তু মর্যাদার ক্ষেত্রে কোনো অংশে কমে তারে রাখা যায় না, কারণ আমার নবী নিজে তার মর্যাদার কথা বলেছে। চিকদেরবাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবা। আল্লাহর নবীর সাহাবীদের জীবন পর্যালোচনা করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। নবীর আরেকজন সাহাবীর নাম আবুজার গিফারি। আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু দুনিয়া বিরাগী একজন সাহাবী ছিলেন। পৃথিবীর মধ্যে যত মজুর, শুনে রাখবেন, দুনিয়ার যত মজুর, দুনিয়া বিরাগী কিছু মানুষ আছে আল্লাহর পাগল আছে না? দুনিয়া বিরাগী কেউ আল্লাহর পাগল আছে, যারা দুনিয়ার থেকে জুদা হইয়া আল্লাহ রাস্তায় তারা বের হয়ে যায়, এদেরকে মজুর শ্রেণী বলা হয়। এরা আবদাল, দুনিয়ার মানুষ, এদের পরিচয় পায় না, এদেরকে কুতুব বলা হয়। দুনিয়ার কোন মানুষের সাথে পরিচয় নাই, দুনিয়ার থেকে তারা আলাদা। এরা যদি জমিনে না থাকতো তাহলে পৃথিবী ভূমিকম্প হতো, এরা যদি জমিনে না থাকতো বৃষ্টি বন্ধ হয়ে যাইত, এরা যদি জমিনে না থাকতো ফসল বন্ধ হয়ে যাইত, এরা যদি জমিনে না থাকতো মাটির নিচ থেকে অগ্নুৎপাত আগুন বের হয়ে জমিন পুরায় সারকার করে দিত। এরা মজুর, দুনিয়া বিরাগী, আল্লাহওয়ালা। দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এরা দোয়া করলে রাজা রাজত্ব পায়, এরা বদদোয়া করলে রাজা রাজত্ব ধ্বংস হয়ে যায়। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। এরা দোয়া করলে রাজা রাজত্ব পায়, এরা বদদোয়া করলে রাজত্ব ধ্বংস হয়ে যায়। হাজিরিন, দুনিয়া বিরাগী পৃথিবীর যত মানুষ, যত মজুম, যত কুতুব, কিয়ামতের ময়দানে সবাই হযরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসরের মাঠে দাঁড়াবে। দুনিয়ার যত ন্যায়পরায়ণ, যারা পৃথিবীতে ন্যায় বিচার করেছিল কিয়ামতের ময়দানে তারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দাঁড়াবে। দুনিয়াতে যত দানশীল ব্যক্তি অধিক পরিমাণে যারা দান করেছিল কিয়ামতের ময়দানে তারা হযরত উসমান গনি জিন্নুরাইনের সাথে দাঁড়াবে। দুনিয়ার যত ভদ্র শরীফ নরম তবিয়তের মানুষগুলি কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে দাঁড়াবে। দুনিয়ার যত বীর মুজাহিদ সবাই কিয়ামতের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দাঁড়াবে। দুনিয়ার যত আশিক আশিক রাসূল কিয়ামতের ময়দানে তারা আশিক রাসূলদের সাথে কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবে। দুনিয়ার যত মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে হযরত বেলালের সাথে তাদের হাসর হবে। দুনিয়ার যত কারি কুরআন তেলাওয়াত করত তারা হযরত উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা ফতোয়া দিত, ফতোয়া যারা বড় বড় আলেম কিয়ামতের ময়দানে তারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে তাদের হাসর হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়ায় আর একজন সাহাবীর নাম হযরত আবুজার গিফারি। দুনিয়া বিরাগী একজন সাহাবী ছিলেন। সাহাবীরা এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আবুজার গিফারি আমাদের সাথে একসাথে মিশে না, একসাথে বসে না, আমাদের সমাজের সাথে সে মিশে না। হযরতে আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, তারে একা থাকতে দাও, সে একাই থাকবে, একাই মারা যাবে, সে একা থাকবে, একা মারা যাবে, কিন্তু তার জানাজাতে বহু মানুষ আসবে। একসাথে বলবেন আল্লাহর রাসূলের ইশারা। একা থাকবে, একা মারা যাবে, কিন্তু তার জানাজাতে বহু মানুষ আসবে, তাকে একা থাকতে দাও, নিষেধ করিও না। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবুজার গিফারি তিনি মরুভূমির মধ্যে মরুদ্যানে চলে গেলেন। একটা এলাকার মধ্যে তিনি একা স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি দিন কাটাচ্ছেন, আল্লাহর ইবাদতে বিরামহীনভাবে খোদার ইবাদতে দিন কাটাইতেছে। দালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে ভয় করত, এই জন্য তারা সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তারই সম্মান বেশি যার অন্তরে আল্লাহর ভয় আছে বেশি, তারই সম্মান আল্লাহর দরবারে বেশি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিরাট বড় মেধাবী, আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য নাই, তারই দাম আল্লাহর দরবারে বেশি যার অন্তরে খোদার ভয় আছে, তাকওয়া আছে। যার তাকওয়া বেশি আল্লাহর দরবারে তার দাম বেশি, যার তাকওয়া নাই আল্লাহর দরবারে তার দাম নাই, কোনো মূল্য নেই। আল্লাহর ভয় যার অন্তরে বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি। বহু বছর পার হলো মরুভূমির ভিতরে মরুদ্যানে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে আবুজার গিফারি কি খান, কি পরেন, একই জুব্বা, আর নাই কোনো পোশাক, তার একই জুব্বায় চলতে লাগলো। সেই জমানার নারীরাও ছিল আল্লাহ প্রেমী। একজন দুনিয়া বিরাগী স্বামীর সঙ্গে একজন নারীও তিনি ওইভাবে কাটাইতে লাগলেন। যেই দিন তিনি ইন্তেকাল করবেন সেই দিন আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু অসুস্থ মুমূর্ষ। স্ত্রী ডাকতে বলতেছে, স্বামী আমার, বহু জীবন আপনার সঙ্গে আমি কাটাইলাম, একাকিত্ব জীবন, এই মরুভূমির ভিতরে মরুদ্যানে আপনি আর আমি, এখন আপনি মারা যাবেন, আপনার জানাজা দেওয়ার মতো কেউ নাই, আপনার কাফন দাফন করানোর মতো কেউ নাই, আপনারা যে কাফন কিনে দিব সেই অর্থ করিও আমার কাছে নাই, আপনার জন্য যে শহর থেকে কাপড় আনবো শহর তো বহুদূর, আমি একজন নারী কি করে কাপড় আনবো আর আপনার জানাজা হবে, কি করে কবর খনন করব আমি। আবুজার গিফারি ডাক ডাকা, বিবি চিন্তার কোনো কারণ নাই, আমার রসুলের পবিত্র জবান থেকে শুনছি আমি একাই থাকবো, একাই মারা যাব, আমার জানাজায় বহু মানুষ আসবে, তুমি টিলার উপরে যায় দেখো, পাহাড়ের উপরে উঠে দেখো কোনো কাফেলা আমার দিকে আসতেছে নি, যদি কাফেলা দেখো তাহলে বুঝবা আবুজারের জীবন আজকে শেষ, আর আমি দুনিয়াতে বাঁচব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কথা, আল্লাহর নবীর কথা অক্ষরে অক্ষরে কিভাবে হচ্ছে আপনি একটু বোঝার চেষ্টা করেন। স্ত্রী টিলার উপরে উঠে দেখতেছে, আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু স্ত্রী উঠে দেখতেছে বিরাট একটা কাফেলা আসতেছে, দূরে একটা কাফেলা দেখা যায়। হযরত আবুজার গিফারি তিনার স্ত্রী দৌড়ে এসে আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, স্বামী অদূরে একটা কাফেলা দেখা যায় আমাদের দিকে আসে। আবুজার বললেন, স্ত্রী ক্ষমা করবা, হক আদায় করতে পারি নাই তোমার, তোমাকে রেখেই আমি চলে যাচ্ছি, বিদায়ী ঘন্টা আমার সময় ঘনায় গেছে, ক্ষমা করে দিও বিবি, দুনিয়াতে আর দেখা হবে না, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। কিছু সময় পরে তিনি কালেমা পড়তে পড়তে জিকির করতে করতে তিনি চলে গেলেন। ওই রাস্তা দিয়ে কাফেলা নিয়ে যাচ্ছিলেন পৃথিবী বিখ্যাত ফকি সাহাবী, সাহাবী রাসূল মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বিরাট একটা কাফেলা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে কাফেলা নিয়ে যাওয়ার সময় তিনি হযরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু ওই লাশের পাশে তিনি গেলেন, বসে গেলেন। তিনি তো অনেক কিছুই জানতেন, তিনি বললেন, আহা আবুজার, আল্লাহর নবী সত্য বলেছিলেন, তিনি সত্য নবী, তিনি বলেছিলেন তুমি একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু তোমার জানাজাতে বহু মানুষ আসবে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যে তোমার জানাজাতে থাকবো এটা আমি জানতাম না, কিন্তু আমার রাসূল বলে গেলেন। তিনি গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইলেন। আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা একসঙ্গে জানাজা নামাজ পড়লেন, কাফন দাফন করিয়া তেনারা এখান থেকে চলে গেলেন। দুনিয়া বিরাগী এইরকম সাহাবী দুনিয়াকে লাথি মেরে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহর পথের প্রতীক হয়েছিলেন। তিনারা আল্লাহকে ভয় করতেন, তারা আল্লাহকে ভয় করতেন। আর একজন সাহাবীর নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি ইন্তেকাল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? শুনে যান, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো তোমরা ভয় করো। আল্লাহকে ভয় সাহাবায়ে কিরাম কেমনে করতেন একটু চিন্তা করেন। আমাদেরকে যদি কেউ অবৈধ পন্থায় অনেক টাকার অফার দেয়, আমরা অনেক সময় ওইদিকে ঝুঁকে যেতে পারি, কারণ অনেক টাকা, 2, 10, 20, 50, 100 কোটি টাকা বাড়ির কাছে কথা, এই টাকার দিকে ঝুঁকে যেতে পারি, কিন্তু আপনি জানেন এই অর্থটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে চলে। অল্প বিনিয়োগে অধিক মুনাফার আশায় মানুষ সুদের কারবারি করে, কথা ঠিক কিনা? জুয়ার কারবারি করে, অল্প বিনিয়োগে অধিক মুনাফার আশায় সুদ এবং জুয়ার কারবারি করে মানুষ, অল্প টাইমে ঘুষের মাধ্যমে অল্প সময়ে তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য মানুষ, সরকারি কর্মকর্তা কর্মচারী অফিসাররা ঘুষ নেয়, কিন্তু সে জানে অথবা জানে না, এই অর্থ থেকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, তার আখিরাতকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। সাহাবায়ে কেরাম থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। নবী এই জন্য বলতেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা সাহাবী আল্লাহকে ভয় করো সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীদের সমালোচনার পাত্র বানাইও না, তাদের দোষ ত্রুটি অন্বেষণ করিও না, তাদের খাতাগুলি ভুলগুলি তোমরা বিশ্লেষণ করিও না, এগুলি বাদ দিয়ে দাও, এগুলি বাদ রাখবে, আমার সাহাবীদের সমালোচনা করবে না। প্রিয় চিকদায়ের মুসলমান, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবীর নাম ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি ইন্তেকাল করবেন ২৫০ বছর বয়স, ওনার ২৫০ বছর বয়স, ইন্তেকাল হয়ে যাবে। উনি কাঁদতে লাগলেন। সাহাবীরা বললেন, হুজুর আল্লাহর নবী আপনাকে খুব ভালোবাসতেন, নবীজি আপনাকে বড় আদর করতেন, দীর্ঘ বয়সে সাহাবী আপনি, জীবনে ২৫০ বছর আপনি হায়াত পেয়েছেন, আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী আপনি কান্না করেন কেন? বলতেছেন হযরত সালমান ফারসি বলতেছিলেন, দেখো আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেল। উনি যখন ইন্তেকাল করলেন তখন তিনি ইরাকের গভর্নর ছিলেন, ইরাকের গভর্নর, তিনি ইরাকের গভর্নর। প্রত্যেক মাসে ৬০০০ দেরহাম তিনি বেতন পাইতেন। ৬০০০ দেরহাম তৎকালীন সময়ে, তৎকালীন সময়ে ৬০০০ দেরহাম তিনি বেতন পাইতেন। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন, যেই সময় যেই দিন বেতন আসতো তার পরের দিন ইরাকের বাগদাদের সমস্ত গরিব মানুষকে উনি ডাকতেন। সব গরিব মানুষের ভিতরে উনি তামাম টাকা অর্থগুলি আল্লাহ রাস্তায় বিলীন করে দিতেন, আল্লাহ রাস্তায় সব তিনি দান করে দিতেন, একটা টাকাও রাখতেন না, এক টাকাও রাখতেন না, সব দান করে দিতেন। বলেন তো, এইরকম একজন গভর্নর যদি আমাদের থাকে, এরকম দেশের রাজ্য শাসক যদি আমাদের থাকে, তাহলে অবশ্যই আমরা সুখে থাকব। আমাদের দেশের টাকা পাচার হবে না, চুরিও হবে না। কি কথা বল না, ঠিক কিনা? পাচার কি শুধু বিগত সরকার করছে, তার আগেও করছে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বহু টাকা পাচার করছে। কারা করছে? গরিব মানুষই করছে, ধনীরা করছে, ব্যবসায়ীরা করছে, রাজনীতিবিদেরা করছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পাচার হচ্ছে। খালি বিগত টানে যে ছিল সে করছে তা তো না, তার আগেও করছে, আগামীতে করবে না তার গ্যারান্টি কি? পরবর্তীতে যারা আসবে তারা পাচার করবে না তার গ্যারান্টি কি? কে গ্যারান্টি দিবে? এই জন্য সুস্পষ্ট আইন থাকতে হবে। বাংলাদেশে যারা সরকারি কর্মচারী কর্মকর্তা, রাষ্ট্রীয় প্রশাসক যারা থাকবে, তারা জনসম্মুখে প্রত্যেক মাসের শেষে ৬ মাস অন্তর অন্তর জাতীয় মসজিদে এসে তার টাকার হিসাব মানুষকে বুঝাই দিত। বুঝাই দিক, দেখবে না দেশে টাকা পাচার হবে না, ঘুষের কারবারও থাকবে, সব তারের মতো সোজা হয়ে যাবে। এইগুলি হইতো না, এইগুলি আমার দেশে হবে না। কারণ কি জানেন? এই সিস্টেম আমার দেশে নাই। এই সিস্টেম ছিল খোলাফায়ে রাশিদিনের সময়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কোন সময়? খোলাফায়ে রাশিদিনের সময় এই সিস্টেম ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আপনি কারে দেশের ইসলামী প্রশাসক বানাবেন যে দেশে সামান্য একটু ক্ষমতা পরশের মসজিদের ভিতরে জুতা বানাবানি হয়। ঠিক আসতে বলেন, জোরে জোরে বলেন। সামান্য একটু বিষয় নিয়ে মসজিদের ভিতরে জুতা পিটাপিটি হয়, বড় আশ্চর্য। এরা আবার বিরাট বড় সরকার হবে, ইসলামী শাসন করবে। দুঃখজনক, কিন্তু আফসোস হল। প্রিয় মুসলমান, আমার সাহাবী রাসূল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার মাস শেষ হয়ে যাওয়ার পরে সব বেতনগুলি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতেন। ওনার জীবনে ছিল এরকম, ওনার জীবনের কিছুই ছিল না, ইন্তেকাল হয়ে যাবে। উনি কাঁদতে লাগলেন। লোকেরা বলল, হুজুর আল্লাহর নবী আপনাকে বড় আদর করতেন, বড় ভালোবাসতেন, আপনি কাঁদেন কেন? সালমান ফারসি বলতেছিলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আল্লাহ এবং তার নবীর সামনে দাঁড়াবো? আমি এই চেহারা নিয়ে কি করে আমি আল্লাহ এবং তার রাসূলের সামনে আমি দাঁড়াবো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তারা আল্লাহকে ভয় করতেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন বলতেছে, তোমরা আমি আল্লাহর কাছে আসা মৃত্যু হওয়ার আগে মুসলমান হয়ে আসো। মুসলমান তো তাকেই বলে যার জবান থেকে আর এক মুসলমান নিরাপদ। মুসলমান তো তাকেই বলে যার হাত থেকে আর এক মুসলমান নিরাপদ। মুসলমান তো তাকেই বলে যার থেকে অন্য মুসলমান নিরাপদ। এখন আমরা কি নিরাপত্তা দিতে পারছিনি? পারি নাই। আমার জবান থেকে আর এক মুসলমান নিরাপদ না, আমার হাত থেকে আর এক মুসলমান নিরাপদ না, আমার কর্মকাণ্ড থেকে আর এক মুসলমান নিরাপদ না। আল্লাহ রাসূল বলেন, মুসলমান তো তাকেই বলে যার সব কিছু থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে, তারাই হলো প্রকৃত মুসলমান। মুসলিম হওয়া লাগবে আমাদের, মুসলমান মুসলিম হতে হবে। মুসলিম মুসলমান মুসলমান তো যদি দেখতে চান, সাহাবীদের দিকে আপনি তাকান, আউলিয়া کرامের দিকে তাকান, তাকাইলে মুসলমান বুঝতে পারবেন। হযরত সালমান ফারসি কাদের বলে, ইরাকবাসী, আমি আমার রাসূলের কাছে কি জবাব দিব? কিয়ামতের মাঠে আমি কি জবাব দিব? সেই দিন আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেল, এত সম্পদ নিয়ে আমি আল্লাহর দরবারে কোন চেহারা নিয়ে আমি দাঁড়াইব বলো? বলে, হুজুর আপনার কি পরিমাণ সম্পদ হয়েছে? বলতেছে, আপনি দেখো আমার মাথার পাগড়ি, আমার গায়ে জুব্বা, জুব্বার উপরে একটা আবা আবা আবার তো চিনছেন আপনারা, কুর্তা, যেটা এই উলামায়ে কেরাম খতিবরা যেটা মাঝে মধ্যে পড়ে, এটা আরবের একটা খুব জাতীয় পোশাক। জুব্বার উপরে তারা আবা গায়ে দেয়। আমার একটা আবা, একটা লাঠি, একটা পানির পেয়ালা আর একটা কাঠের পেয়ালা, কাঠের বাসন আর একটা পানির পেয়ালা। সুবহানাল্লাহ বলা যাবে? দেখেন গুণের কি পরিমাণে সম্পদ জমা হয়েছে। এটার জন্য উনি কাঁদতেছে, খুব পেরেশান বোধ করতেছে। মাথার একটা পাগড়ি, গায়ের একটা জুব্বা, গায়ের জুব্বার উপর একটা আবা আর একটা লাঠি আর একটা পানির পেয়ালা কাঠের, আর একটা কাঠের পান, মানে কাঠের বাসন, যে বাসনের মধ্যে উনি খাবার খাইতেন। ছয়টা, কয়টা? কত শো কোটি টাকা, কত হাজার কোটি টাকা! চিন্তা করেন, পাগড়ি, জুব্বা, আবা, কাঠের একটা লাঠি ২৫০ বছর আয়াত, বৃদ্ধ মানুষ ওই লাঠির উপরে ভরপুর চলতেন। কাঠের একটা লাঠি আর একটা কাঠের বাসা আর একটা কাঠের পানির পেয়ালা, কয় হাজার কোটি টাকা হিসাব কষে না। এই সামান্য সামান্য অর্থ জমা হয়েছে, এটা এই সামান্য সম্পদ, জমি নাই, জমা নাই, কিচ্ছু নেই, কাঁদতেছে, খুব পেরেশান। আল্লাহু আকবার, জীবনের ভিতরে খুব পেরেশান নিয়ে কাঁদতেছে, আমি কি করে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে এই চেহারা দেখাবো, আমি কি করে আমার রাসূলের সামনে হাসরের মাঠে দাঁড়াবো। একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে বলবেন আল্লাহু আকবার। আমি বাংলাদেশের অধিক রাজনীতিবিদদেরকে পছন্দ করি না, এরা দুনিয়ামুখী, মানুষের রক্ত চুষে খায়। ঠিক আসতে বললেও ঠিক, জোরে বললেও ঠিক। হ্যাঁ, আমি পছন্দ করি। আমার কেউ যদি দাওয়াতের সময় বলে আমি অমুক দলের নেতা, আমি ৩ বছরের গালি নেই, দাওয়াত রাখি। কঠিন 18 কোটি মানুষের মামলা ঘাড়ে নিতে হবে, 18 কোটি। সে নিজেও বুঝতেছে না যে কত বড় বিপদ ঘাড়ে নিতে হবে। 18 কোটি মানুষের মামলা তার ঘাড়ে নিতে হবে। 1 টাকাও যদি ডান মাম হয় তো 18 কোটি মানুষের মামলা। সরকারি 1 টাকা যদি কেউ ডান মাম করে কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের মামলা হবে তার। ভয়াবহ মামলা, বুঝতে সাহাবীরা কান্দে কেন? ভয়ে কাঁদতেছে, আমি চেহারা আনি আল্লাহর সামনে কি করে দাঁড়াবো, আমার এই সম্পদ আজকে জমা হয়ে গেল। সাহাবীরা, আমার ইন্তেকালের পরে তোমরা এই সমস্ত সম্পদগুলি আমার আবার জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরানোর পরে যাহা থাকবে, লাঠি, বাসন, পাগড়ি, সব তোমরা আল্লাহ রাস্তায় দান করে দিবা। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।